ও কমপ্লেনটো হল মানে আমার সূত্র যেটা ভারপ্রাপ্ত ওসি, এইভাবে মানে সাধারণ পাবলিকের লগত খুব বেয়া ব্যবহার করে, পয়সা না হলে একো কামও নকরে। এই কিছুদিন আগত 3-4 দিন আগত মোর একটা নাও খেল হয়ে গেল। এই নাও খেলত মানে আমার আমার পরা 15,000 টাকা বিচারিছে। মানে আগর ওসিবিলাক যিমান ভাল আছিল, মানে এইটো ওসির তার তুলনাত বহুত বেয়া, বহুত বেয়া। মানে সাধারণ পাবলিকক যেটা হেরাসমেন্ট করে, মীমাংসা হওয়ার কারণেও পয়সা লাগে, এনে কেসত যাবল কারণেও পয়সা লাগে, নাও ভরা লাগে, তেল খরচ লাগে। আর এইপিলে আমার যাক মানে গরুর ব্যবসা চলি আছে, এই গরুর ব্যবসার পরা প্রত্যেকটা ব্যাপারীর পরা পয়সা লয়। আর যদি গরু বা কিবা কারণত গরু এটা ধরে বা 5টা ধরে, এইবিলাক তাতে বিক্রি করে থই আহে। আমার পরহি 10টা গরু ধরিছে, তারপর 4টা গরু অকশনত দিছে আর 6টা গরু তাতে বিক্রি করে আইছে। এক নম্বর দালাল হল আব্দুল আজিজ, সে দালালি করা অবস্থাতে সুকসরের এর আগত ওসি স্যার আসিল, তাক ধরি চালান দিল, উনি জেল খাড়ি আইল। আর একটা দালাল হয়েছে ভতিয়াডাঙা বাড়ি, ওর নাম হল মঞ্জিল হক। হ্যাঁ, একটা সুকসরের ওসি হয়া একটা সামান্য দালালের পিছনে পিছনে গাড়ির পিছারাত ঘুরে ফোরায়। আর আমরা যদি কোনো কেস দিবে যাই, আমরা কোনো পাত্তা পাই না এই দালালের জন্য। আমরা ডাইরেক্ট কয় ওসির সাথে কোনো আল্লাপ হবে না, আমাদের সাথে আল্লাপ করো।